কি ভেবেছে মা? ও বড় লোক বলে যা খুশি করবে, ওরা বৃষ্টিকে মেরে ফেলবে, আমি ওদের পা চাকবো, কোনো সারাকে ছাড়বো না। অভি একটু শান্ত হও তো, চুপ করে এদিকে বসবে, এসো, রক্ত পড়ছে তখন থেকে রক্ত পড়ছে, পড়ুক পড়ুক, রক্ত পড়ছে। আমার মা, আমার নিজের মা, সবার সামনে আমাকে চড় মারলো। তুমি তো বললে আমাকে অর্জুনের বৃষ্টিকে বাঁচিয়েছে, তাহলে অর্জুনের উপর তুমি কেন শুধু শুধু রাগ করছো বলো? আমি বলিনি, মা বলেছে, মা। আর মা ওদের পয়সার কাছে মাথা বিকিয়ে দিয়েছে, পা চাচ্ছে, ওদের পা চাচ্ছে। মা দেখো তোমার ছেলে কেমন করছে, তখন থেকে কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে, বলছি ওষুধ তো লাগাও, কিছুতেই লাগাতে দিচ্ছে না। তুমি বলো ক্ষতটা যদি বড় হয়ে যায় কি থেকে কি হয়, মা তুমি একটু বলো না। একদম স্থির হয়ে চুপ করে এখানে দাঁড়া, ওষুধটা লাগাতে দে। দেখছিস রিয়া কিরকম ভয় পেয়ে গেছে? আমি কাউকে পরোয়া করি না, যেদিকে তুই চোখ যায় আমি চলে যাবো। বেশ যা, যেখানে ইচ্ছে চলে যা। মা যেতে দাও রিয়া, ও যখন আমাদের কথা ভাবে না, আমাদের পরোয়া করে না, তখন তো আমাদের তো ওর জন্য কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। তবে হ্যাঁ একটা কথা জেনে যাও, যাকে তুই গালাগাল দিচ্ছিস না, সে কিন্তু সত্যি সত্যি বৃষ্টিকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে। আর একটা কথা ভালো করে শুনে রাখ, কালকে যারা তোর সঙ্গে ওখানে ছিল তারা কেউ তোর বোনকে বাঁচাতে আসেনি, সব মজা দেখতে এসেছিল। তোর নিজের বউকে বাঁচিয়েছে কি, মাথা কিনে নিয়েছে নাকি একেবারে? আমার এখনো কথা শেষ হয়নি। সকালে পার্থ আর ওর মা এসেছিল পুলিশ নিয়ে আতরের বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য, জোর করে কেড়ে নিয়ে যাওয়ার জন্য। জোর করে নিয়ে গেল? শালা সবাই মরার মুখ পেয়েছে। ওরা বলেছে পুলিশকে যে আমরা নাকি ওই বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছি। এত বড় মিথ্যে কোন মা পারে? তার মা ওরা ওরা পুলিশকে পয়সা খাইয়েছে, পুলিশকে নিয়ে এসে জোর করে আতরের বাচ্চাটাকে কেড়ে নিয়ে গিয়ে পার্থর কোলে দিয়ে ওরা ফিরে যাচ্ছিল। আমি তখন দৌড়ে গিয়ে আর্যকে ডেকে আনি, আর্য ওদের ভয় দেখিয়ে থমকে তারপর আতরের বাচ্চাকে আবার ফিরিয়ে দেয়। একে তুই গালাগাল দিচ্ছিস, এর বিরুদ্ধে স্লোগান দিচ্ছিস, তুই তাকে খুনি বলছিস? শোনবি, তুই আগে ওই আর্যর কাছে গিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চাইবি, তারপর আমার সঙ্গে কথা বলতে আসবি, কেমন?